হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু এডুয়াই পয়ান স্টেপ এহেড জয়নারায়ণ ব্যাস ইউনিভার্সিটি যোধপুর অ্যাডভার্টাইজমেন্ট নোটিফিকেশান রিলিজ করা হয়েছে অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফ্রম দ্য কোয়ালিফাইড পারসন্স অ্যাজ পার ইউজিসি কোয়ালিফিকেশান লেট ডাউন আন্ডার রেগুলেশন টু টু জিরো ওয়ান এইট বাই দ্য ইউনিভার্সিটি ফর এনগেজিং গেস্ট ফ্যাকালটিস ইন দ্য কোর্সেস রান আন্ডার দ্য সেল্ফ ফিনান্সিং স্কিম এস ইন ভেরিয়াস সাবজেক্টস ইন জেনারেল ফ্যাকাল্টিস আর্টস এডুকেশান অ্যান্ড সোশ্যাল সায়েন্সেস সায়েন্স কমার্স অ্যান্ড ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যান্ড ল ফর দ্য সেশন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ দু হাজার চব্বিশ পঁচিশ সেশনের জন্য সেলফ ফিনান্সি স্কিমের আন্ডারে ভেরিয়াস সাবজেক্টের জেনারেল ফ্যাকাল্টিস রিক্রুটমেন্টের জন্য গেস্ট ফ্যাকাল্টি নেওয়ার কথা বলা হয়েছে দ্য লাস্ট ডেট অফ সাবমিশন অব অ্যাপ্লিকেশন ফ্রম ইন দ্য কনসার্ন ডিপার্টমেন্ট ইজ ফিফটিন জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাপ্লিকেশান সাবমিশান এর লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ দ্য ফর্ম আদার ডিটেলস কোয়ালিফিকেশান এর চেকরা উইল বি ডাউনলোডেড ফ্রম দি ইউনিভার্সিটি ওয়েবসাইট এর ফর্মটি এবং আদার সমস্ত ডিটেলস ইউনিভার্সিটি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে নিতে পারবেন এদের ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লু ডট ভি ইউ ডট ডট ইন যেটি ছাব্বিশ ছয় দু হাজার চব্বিশ থেকে শুরু হচ্ছে নেক্সট এখানে যে বিষয়টি বলা হয়েছে যে দ্য এস এফ কোর্সেস আর রানিং ইন দ্য ফলোয়িং ডিপার্টমেন্টস এস এফ এস কোর্সগুলি যে যে ডিপার্টমেন্টে এখানে চলে সেগুলি এখানে রয়েছে যে ইকোনমিক্স অ্যাপ্লিকেশান সাবমিট করতে হবে দ্য হেড প্রত্যেকটা ডিপার্টমেন্টই দ্য হেড ডিপার্টমেন্টের সেই সেই ডিপার্টমেন্টের ইংলিশ ফাইন আর্টস অ্যান্ড পেন্টিং জিওগ্রাফি হিন্দি হিস্ট্রি জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন মিউজিক ফিজিক্যাল এডুকেশান য়োগা, পলিটিক্যাল সায়েন্স পাবলিক অ্যাডমিনিস্ট্রেশান সাইকোলজি সায়েন্স সোসিওলজি উর্দু অ্যাডাল্ট এডুকেশান উইমেন স্টাডিজ সেন্টার টেপস অ্যান্ড হেপসন বিএড অ্যান্ড এম এড স্পেশাল এডুকেশান থেকে অ্যাপ্লাই করা যাবে ডিফেন্স অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ অ্যাকাউন্টিং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিজনেস ফিনান্স অ্যান্ড ইকোনমিক্স ম্যানেজমেন্ট স্টাডিজ বিবিএ কোর্স ইন কমার্স ফ্যাকাল্টি ল বোটানি কেমিস্ট্রি জিওলজি হোম সায়েন্স ম্যাথমেটিক্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স ফিজিক্স জুলজি ফার্মাসি কোর্স বিসিএ বোর্ড অফ স্পোর্টস

তাও এখানে বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস কনসার্ন সাবজেক্টে থাকতে হবে অর মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস যেটা গ্রেডিং সিস্টেম রয়েছে সে যদি গ্রেডিং সিস্টেমে হয় তার ইকুই গ্রেডিং সিস্টেম থাকতে হবে বিসাইজ ফুলফিলিং অ্যাভ কোয়ালিফিকেশান দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ ক্লিয়ার নেট কন্ডাক্টেড বাই ইউজিসি আর সিএসআইআর অর এ সিমিলার টেস্ট অ্যাক্রিয়েটেড বাই ইউজিসি লাইক সেট স্লেট যে কোনো একটা কোয়ালিফাইড হলেও হবে নেক্সট এখানে দু হাজার নয়ের প্রায়ারে যারা পিএইচডি কমপ্লিট করেছেন তাদের সেই রুলসটি এখানে বলে দেওয়া হয়েছে নেক্সট এখানে তার ক্যান্ডিডেট হ্যাট প্রেজেন্টেড অ্যাটলিস্ট টু পেপার্স বেসড অন হিজ অর আর পিএইচডি ওয়ার্ক ইন কনফারেন্স এখানে সেগুলোর মধ্যেই সমস্ত পড়ছে অথবা পিএইচডি ডিগ্রি রিলেটেড যে রুলস রেগুলেশন রয়েছে সেটাও বলে দেওয়া হয়েছে এখানে মিউজিকের জন্য একটু এক্সট্রা করে বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস এবং তার সাথে ওয়েদারবার গেডিং সিস্টেম থাকলে গেডিং সিস্টেম আর তার সাথে হচ্ছে যে বিষয়টি থাকতে হবে নেট সেট কোয়ালিফাইড যে ওপরে যেটি রয়েছে সেটি পিএইচডি রিলেটেড রুলস বলা হয়েছে ফাইন আর্টস অ্যান্ড পেন্টিংয়ের ক্ষেত্রেও বলে দেওয়া হয়েছে মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস তার সাথে নেট সেট এবং পিএইচডি রুলস রেগুলেশনের কথা এডুকেশন মাস্টার ডিগ্রি ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস আর মাস্টার ডিগ্রি তার সঙ্গে গ্রেড পয়েন্ট স্কেল যেটি তার সঙ্গে নেট সেট কোয়ালিফাইড আর পিএইচডি রুলস রেগুলেশনের কথা এভাবে প্রত্যেক অনেকগুলি সাবজেক্টই ফিজিক্যাল এডুকেশনেরও বলা আছে নেক্সট এখানে যেটি বলা আছে সেটি হচ্ছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ানের ক্ষেত্রে যেটি দরকার যে মাস্টার ডিগ্রি লাইব্রেরি ইন সায়েন্স ইনফরমেশান সায়েন্স অথবা ডকুমেন্টেশান সায়েন্স বা তার ইকুইপ এলেন যে কোনো প্রফেশনাল ডিগ্রি যাতে ফিফটি ফাইভ পার্সেন্ট মার্কস থাকলে অ্যাপ্লাই করতে পারবেন তার সাথে কনসিস্টেন্টলি গুড অ্যাকাডেমিক রেকর্ড উইথ নলেজ অফ কম্পিউটাইজেশান অফ এ লাইব্রেরি তার সাথে নেটসেট যে কোনো একটি কোয়ালিফাইড নেক্সট এখানে যেটি বলা হচ্ছে কিছু জেনারেল নোট দিয়ে দেওয়া হয়েছে ফাইভ পার্সেন্ট মার্কস রিল্যাক্সেশান রয়েছে যেটি হচ্ছে ব্যাচেলার ডিগ্রি অ্যাজ ওয়েল অ্যাজ মাস্টার ডিগ্রি বোথ সেকশনের ক্ষেত্রেই সেটি হচ্ছে এসসি এসটি টি ও বিসি নন ক্রিমিলিয়া ডিফারেন্টলি এবেল ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ তাদের ফিফটি পার্সেন্ট মার্কস থাকলেই তারা অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট এখানে বলা হচ্ছে রিল্যাক্সেশান ফাইভ পার্সেন্ট আরও রয়েছে পিএইচডি ডিগ্রি হোল্ডার যা তাদের মাস্টার ডিগ্রি নাইনটিন সেপ্টেম্বর নাইনটিন হান্ড্রেড ওয়ানের আগে কমপ্লিট করেছেন দ্য পিএইচডি ডিগ্রি সেল বি এ ম্যান্ডেটারি কোয়ালিফিকেশন ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ইউন ইউনিভার্সিটি উইথ এফেক্ট এক সাত দু হাজার একুশ সেটা এখানে বলে দেওয়া হয়েছে দ্য টাইম টেকন অফ দ্য ক্যান্ডিডেট অ্যাকওয়ার এম ফিল পিএইচডি ডিগ্রি সেল নট বি কানসিডার্ড কনসিডার্ড অ্যাজ টিচিং অর রিসার্চ এক্সপিরিয়েন্স হিসাবে সেটি কাউন্ট হবে না নেক্সট এখানে যেটি বলা হচ্ছে দ্য নর্মস অফ কাউন্টিং পাস্ট সার্ভিস ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট সেল বি এস পার্স সেকশন টেন পয়েন্ট ওয়ান ইউজিসি রেগুলেশন অনুযায়ী মানা হবে নেক্সট এখানে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে যে এখানে দেখুন ক্রাইটেরিয়া বলে দেওয়া হয়েছে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর ফিজিক্যাল এডুকেশন ইন দ্য ইউনিভার্সিটি অ্যাকাডেমিক রেকর্ডটি কীভাবে এখানে ডিভাইড করা হবে গ্র্যাজুয়েশনের ক্ষেত্রে এইটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবভ থাকলে ফিফটিন সিক্সটি পার্সেন্ট লেস দ্যান এইটি পার্সেন্ট থাকলে থার্টিন ফিফটিন পার্সেন্ট লেস দ্যান সিক্সটি পার্সেন্ট থাকলে টেন ফর্টি ফাইভ পার্সেন্ট থেকে লেস দ্যান ফিফটি ফাইভ পার্সেন্ট থাকলে ফাইভ একইভাবে পোস্ট গ্রাজুয়েশনে এইট্টি পার্সেন্টের অ্যাবভ থাকলে টোয়েন্টি ফাইভ সিক্সটি পার্সেন্ট থেকে লেস দেন এইটি টোয়েন্টি থ্রি ফিফটি পার্সেন্ট থেকে সিক্সটি পার্সেন্টের মধ্যে টোয়েন্টি তবে এটি ফিফটি ফাইভ আছে জেনারেল আর রিজার্ভ ক্যাটাগরি ফিফটি পার্সেন্ট এম ফিলে সিক্সটি পার্সেন্ট অ্যাবভ সেভেন ফিফটি ফাইভ পার্সেন্ট থেকে লেস দেন সিক্সটি পার্সেন্ট ফাইভ পিএইচডির জন্য থার্টি নেট উইথ জে আর এফ সেভেন অনলি নেট ফাইভ সেট অফ সেট থাকলে থ্রি রিসার্চ পাবলিকেশান টু মার্কস ফর ইচ রিসার্চ পাবলিকেশান ম্যাক্সিমাম টেন পয়েন্ট টিচিং বা পোস্ট ডক্টর টু মার্কস প্রতি বছরে পার ইয়ার ম্যাক্সিমাম এক্ষেত্রেও টেন অ্যাওয়ার্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ন্যাশনাল লেভেলের ক্ষেত্রে থ্রি স্টেট লেভেলের ক্ষেত্রে টু নেক্সট সেখানে যেটি বলা হচ্ছে এমপিল পিএইচডি মিলিয়ে কিন্তু ম্যাক্সিমাম একজন ক্যান্ডিডেট থার্টি পয়েন্ট পেতে পারে জিআরএফ নেটসের সমস্ত মিলিয়ে সেভেন অ্যাওয়ার্ড ক্যাটাগরি থেকে ম্যাক্সিমাম থ্রি মার্কস পেতে পারে অর্থাৎ একাডেমিক্স থেকে টোটাল গেন করতে পারে এইট্টি মার্কস রিসার্চ পাবলিকেশান থেকে টেন টিচিং এক্সপিরিয়েন্স থেকে টেন টোটাল হান্ড্রেড মার্কস এখানে ডিস্ট্রিবিউশন দেখিয়ে দেওয়া হয়েছে নেক্সট এখানে এই হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসের এখানে আরেকটি বিষয় দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন ফর দ্য এনগেজমেন্ট অফ গেস্ট ফ্যাকাল্টি গেস্ট ফ্যাকাল্টির জন্য এখানে যে এনগেজমেন্ট ফর্মটি সেটি এখানে দিয়ে দেওয়া হয়েছে এটি ফিল আপ করার বিষয়টিও বল দিচ্ছি প্রথমে ডিপার্টমেন্টের নাম তারপর ফ্যাকাল্টি এবং তারপর হচ্ছে পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এখানে পেস্ট করতে হবে নিজের নেম ফাদার্স নেম মাদার্স নেম অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মোবাইল নাম্বারটি ওয়েদার বিলঙ্গিং যদি যে কাস্ট ইউ আর এস সি এস টি ও বিসি সেটি মেনশন করবেন পিএইচ ক্যাটাগরি থেকে বিলং করলে সেটি মেনশন করবেন অ্যাকাডেমিক রেকর্ডের ক্ষেত্রে সেকেন্ডারি সিনিয়র সেকেন্ডারি গ্র্যাজুয়েশান পোস্ট গ্রাজুয়েশন পিএইচডি নেসেসলেট প্রত্যেকটি পরপর আছে প্রথমে ইউনিভার্সিটি বা বোর্ডের নাম তারপর সাবজেক্ট কোন ইয়ারে পাস করেছেন কত পার্সেন্টেজ পেয়েছেন তার কি ডিভিশন এবং রিমার্কস কিছু যদি মনে হয় অবশ্যই মেনশন করবেন টিচিং এক্সপিরিয়েন্সের ক্ষেত্রে যদি থাকে একইভাবে নেম অফ দ্য ইনস্টিটিউশন লিখবেন এমপ্লয়মেন্ট স্ট্যাটাস দেবেন কোন ক্লাস পড়িচ্ছেন ইউজি বা পিএইচ তার ইয়ার পিরিয়ড কতদিন থেকে কত দিন আর তবে এর সাথে অবশ্যই এনক্লোজ সেলফ অ্যাটেস্টেড কপিস অফ সার্টিফিকেট সেলফ অ্যাটেস্টেড সার্টিফিকেট কপিগুলি এর সাথে এনক্লোজ করতে হবে এখানে ডিক্লারেশন একটি অ্যাপ্লিকেন্টের দিয়ে দিয়েছে এরা এবং এসে সিগনেচার করতে হবে ডেট আর লিস্ট অফ এনক্লোজার অবশ্যই মেনশন করবেন পরপর কী কী ডকুমেন্ট আপনি এনক্লোজ করছেন সাবমিট করার সময় সেগুলি মেনশন করে দেবেন এই হচ্ছে সম্পূর্ণ অ্যাডভার্টাইজমেন্ট ডিটেলসটি এই রিলেটেড আর যদি কোনো কোয়ারি থাকে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার করে যাতে হায়ার এডুকেশন ও জব রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন থ্যাংক ইউ